अलग है दोनों। हाँ। करके We love Kollolini Kolkata। ভোর ভোর বেরিয়ে পড়লাম হাওড়ার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 3:45 আর অরূপ আমাকে ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দিতে এলো। সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমি চললাম হাওড়ার উদ্দেশ্যে। রাস্তায় একে একে শ্যামবাজারের নেতাজির মূর্তি, তারপরে শোভাবাজারের লাল মন্দির পেরিয়ে চলে এলাম আমাদের অতি পুরনো কলকাতার হাওড়া ব্রিজে। স্টেশনে এসে শতাব্দী এক্সপ্রেসে চড়ে বসলাম। তখন আমার গায়ে হালকা হালকা জ্বর আর নাক থেকে বয়ে চলছে সর্দি। ব্লগ করার আর ইচ্ছা হচ্ছিল না। তারপর যখন দিনের আলো ফুটল, তখন খবরের কাগজ নিয়ে বাইরের এই মনোরম দৃশ্য উপভোগ করতে লাগলাম। ওয়েলকাম ব্যাক। আজকে আবার একটা অফিস ট্যুরে আমি যাচ্ছি বোকারো। চলো দেখাই কি কি করবো আজকে সারাদিন। পৌঁছালাম বোকারো। জায়গাটা খুবই ফাঁকা ফাঁকা, খুব অল্প লোক নামলো স্টেশনে। তো এখন আমাকে একজন পিক করতে আসছে স্টেশন থেকে। ওনার সাথে এখানে বেশ কিছু জায়গা ভিজিট করবো আমি, তোমাদেরকে দেখাচ্ছি অল্প অল্প করে। বোকারোর একটি গ্রামের মধ্যে যাচ্ছি, যেখানে আমরা কিছু ফিশ ফার্মার আর ফার্মারদের বাড়ি ঘুরে দেখব। আমি এখানে মূলত এসেছি আমাদের আপকামিং একটা প্রজেক্ট, সেটার সাইট ভিজিট করতে। আর সেই সুবাদে কত সুন্দর সুন্দর গ্রামও দেখতে পাচ্ছি। গ্রামটি সব বাড়ির একটা বিশেষত্ব, সব বাড়িতে এরকম বড় বড় একটা করে কুয়ো আছে, তাতে জল থাকুক আর নাই থাকুক, মাঝখান থেকে একটা মোটা দড়িও ঝুলছে, দেখতে ভারী সুন্দর। গ্রামের মহিলাদের সাথে কাজের কথার ফাঁকে ফাঁকে তাদের থেকে জেনে নিলাম তাদের জীবনের সংগ্রামের কথাগুলো। इधर 5 महीने नदी है, वहाँ जब अक्टूबर में पानी कम हो जाता है ना, तो दीदी लोग जाती है और वहीं से चुन के लाती है। थोड़ा थोड़ा पानी रहता है तो वहीं से चुन के लाती है दीदी लोग। तो ये वाला आप लोग मतलब खाना बनाने के लिए यूज करते हैं? बनाने के लिए यूज करते हैं। तो इधर से भी लेती हूँ एक दो, इतना बड़ा नहीं जमेगा, अलग है दोनों। ये भारी है बहुत, उसमें हल्का ये मिक्स है, क्या बोलते पत्थर मिक्स है, पत्थर और लकड़ी है ना। हाँ, वो सब मिक्स रहता है ना। अब इतना दूर से बह के आता है तो बह बह के थोड़ा मिक्स हो ही जाता है। बात होने तक दिन भी नहीं रहेगा। जब पानी गिरा दिया है, पानी गिरा देता है तो चल के এই দিকের অপরূপ সুন্দর গ্রামটা ঘুরে নিয়ে এইবার দরকার ছিল একটা চা ব্রেকের। হাইওয়ের উপর একটা চায়ের দোকান ছিল, সেখান থেকেই চা খেয়ে রওনা দিলাম অন্য দিকের একটা নাম না জানা গ্রামের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে কোথাও বা চোখে পড়ল কাঁচা পাকা পেয়ারায় ভর্তি গাছ, কোথাও আবার ছোট ছোট পেঁপে হয়ে আছে। রাস্তায় কেউ মাছের জাল গোছাতে ব্যস্ত, কেউ বা সারাদিনের জন্য কাঠ সংগ্রহ করতে।
গরু ছাগল মুরগি তো চোখে পড়লই। কোথাও বা মেয়েরা স্কুল থেকে বাড়ির দিকে রওনা দিচ্ছে, কোথাও আবার ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত। কেমন লাগছে সেটা প্লিজ আমাকে জানাও। আমি নিজে এই গ্রামটা ঘুরে, আমার জাস্ট কোনো ভাষা নেই, আমি আজকে বেশি কিছু বলছি না, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার চরম লাগছে, চরম মানে জাস্ট এই ধরনের গ্রামগুলো আমরা কিছু মুভিজে দেখি, আমি সত্যি জানি না যে এগুলো সেটের বাইরেও এরকম সুন্দর অ্যাভেলেবেল, আমরা চাইলেই এক্সপ্লোর করতে পারি। তো আই এম জাস্ট লাভিং ইট। আজকের দিনটা দারুণ ছিল, একদম রোদ নেই, মাঝখানে হালকা একটু বৃষ্টি হলো, তাও ঠিক আছে। চলো এখন আমার ট্রেন টাইম হয়ে গেছে, ট্রেনে উঠে দেখা হচ্ছে। স্টেশনে যাওয়ার আগে মিস্টার আলেন স্যার একটা সুন্দর লাঞ্চ করালেন। লাঞ্চে ছিল চিকেন কারি, ভেজ মশালা, আলু ভাজা, স্যালাড, ডাল, ভাত, পাঁপড় ভাজা। এখান থেকে করলাম লাঞ্চ রাজু সত্যম ফুড প্লাজা। এবার ফিরছি স্টেশনে, স্টেশনে যাব, এখান থেকে 2 মিনিটের রাস্তা স্টেশন, ট্রেনে উঠে তোমাদেরকে বাই বাই করছি। জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন নিচ্ছি মেডিসিন, কারণ প্রচণ্ড জ্বর চলে এসছে, আবার সকালবেলাও যেরকম হয়েছিল। তো ট্রেনে ফেরার পথে এসিতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, অ্যান্ড এখন রেস্ট নেব, ডিনারও কিছু স্কিপ করে দিলাম আজকে, আশা করছি তাড়াতাড়ি সেরে উঠবো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যাওয়ার আগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আই হোপ কি আমি তোমাদের জন্য যেইটুকুই বানাচ্ছি তোমাদের পছন্দ হচ্ছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে, টেক কেয়ার।